আমি মোহাম্মদ তামিউল এহসান, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটা ফটোশপের ছবি বা যে কোনো একটা অংশ কপি বা পেস্ট করা যায়, কিভাবে আমরা একটা ছবিকে ক্রপ করতে পারবো এবং সেই ছবিকে হয়তোবা ইরেজার টুল দিয়ে কিছু অংশ হয়তো মুছে ফেলতে পারবো। তো আসো, সবার শুরুতে কপি, পেস্ট বা কাট, এই যে ফিচার তিনটি, সেটি নিয়ে আমরা কাজ করি। আমাদের এখন আমরা আগের যে আনটাইটেলড ওয়ান, সেটা আসলে আমরা সেভ করা হয়নি, সেটা নিয়ে আমরা কাজ করতেছি। ধরা যাক আমাদের এই জায়গাতে যে অবজেক্ট বা লেয়ারটা আছে সেটিকে আমরা কপি করে অন্য কোথাও আবার বসাবো, মানে এইটার আরেকটি ভার্সন হচ্ছে এখানে আনতে চাচ্ছি। তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে সিলেকশন টুল, সেটা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা দেখবো যেখানে সিলেক্টেড আছে, এডিটে যে দেখব কোথাও কি কপি বলতে কোনো অপশন আছে কিনা। এখানে কপি বলতে একটা অপশন আছে, আমরা যদি কপিটা যদি ক্লিক করি হয়তো এটা কপি হয়ে গিয়েছে। আমরা যদি আবার এখানে এসে যদি এখন দেখা যায় পেস্ট যদি করি, তাহলে কি এই যে এইটারই একই রকম আরেকটি ভার্সন, যেটা হচ্ছে লেয়ার থ্রি নামে, আমাদের এখানে কপি হয়ে পেস্ট হয়ে গিয়েছে। আমি যদি এখানে দেখি এটাকে অন্য জায়গায় কি নেওয়া সম্ভব কি না, আমি এখান থেকে এডিট থেকে যদি পেস্ট দিই, তাহলে দেখা যাচ্ছে ওই যে লেয়ারটা, ওই লেয়ারটা কিন্তু এখানেও কিন্তু চলে এসেছে। এটা হয়তো সাইজ হয়তো এইখানে যদি ছোট আর এখানে যদি বড়, এটার কারণটা হচ্ছে আমাদের এই যে ছবিটা, এই ছবিটার সাইজ আসলে আমাদের অন্যটা অন্যটার থেকে একটু ছোট, এই জন্য আমাদের এখানে যে রেক্ট্যাঙ্গেলটা সেটা আসলে বেশ বড় হয়ে দেখাচ্ছে। তার মানে কি আমরা এর আগের বার যে একটা ফাইল থেকে আরেকটা ফাইলে যখন আমরা ছবি ট্রান্সফার করতেছিলাম, সেটাও কিন্তু আমরা আসলে এই কপি পেস্ট করেই কিন্তু করতে পারি। যেমন ধরা যাক এই ছবিটা বা সার্কেলটা আমরা আবার কপি করে এখানে নিব, আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্টেড আছে বোঝার জন্য দেখলাম না, ঠিকই আছে, এডিট, কপি, আবার আমরা লেয়ার চেঞ্জ করব, লেয়ার না ফাইল চেঞ্জ করব, আবার এডিট থেকে আমি যদি পেস্ট দেই, তাহলে কিন্তু ওই যে ছবিটার বা একটা অংশ, সেই অংশটা কিন্তু আমার এখানে কিন্তু চলে আসলো। মানে এটা কিন্তু অন্য যে ফাইল থেকে আমরা এর আগে যেটা দেখেছিলাম তার থেকেও কিন্তু আসলে সহজ একটা ভার্সন। তো দেখা যাক আমরা হচ্ছে কি কাটার কপি আর পেস্ট করতে পারলাম। আমরা যদি চাই এই যে অবজেক্টটা সেটা একটা হয়তো অংশ আমরা হয়তো বা কী করতে পারি, কপি করতে পারি বা কাট করতে পারি। যেমন ধরা যাক আমরা এইখানে একটা যে লেয়ারে আসি, সেই লেয়ারটা কোন লেয়ার না, এটা হচ্ছে এই লেয়ারটা, এখানে আমরা অল্প একটা অংশ বিশেষ আমরা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে এই যে এখানে কিন্তু কিছু অপশন আছে, লেয়ার ভায়া কপি, লেয়ার ভায়া কাট বা নিউ লেয়ার। আমরা এখানে প্রথমে লেয়ার ভায়া কাটটা দিয়ে দেখি কি হয়। এটা যদি ক্লিক করি প্রথমে আসলে বোঝা যাবে না আসলে কি কিছু হয়েছে কিনা। তো আমি লেয়ার যে থ্রি যে লেয়ারটা, সেই লেয়ারটা আমরা যদি ইনভিজিবল করে দিই, তাহলে দেখা যাচ্ছে কি যে অংশটা আমরা সিলেক্ট করেছিলাম সেই অংশটা কিন্তু এখন রয়ে গিয়েছে। এর কারণটা আসলে হচ্ছে কি এইটা আসলে এখন নতুন একটা লেয়ার, আমি আগের যে লেয়ারটা সেটা যদি আমরা নিয়ে আসি, তাহলে কি দেখা যাচ্ছে এই দুইটা লেয়ার আসলে সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। আগে হচ্ছে দুইটা একসঙ্গে মিক্স ছিল, যেহেতু আমি একটা অংশ কাট করে আবার আমরা নতুন লেয়ারে নিয়ে আসছি বা নতুন একটা লেয়ার বা কাট ইনটু করেছি, এই জন্য দুইটা কিন্তু কাট করে পুরোপুরি আলাদা হয়ে গিয়েছে। আমি এখানে সুবিধার জন্য নিচে একটা সাদা একটা ব্যাকগ্রাউন্ড যোগ করব, আর এই ব্যাকগ্রাউন্ডের কালারটা ধরা যাক আমরা দিব হচ্ছে সলিড কালার হোয়াইট, যাতে বোঝা যায় একটু, হ্যাঁ এটা ওর জায়গাতেই থাকুক। আবার আমরা এখন যদি দেখি এইটার আবার কিছুটা অংশ কপি করলে আসলে কি হবে, তারপরে আমরা এখানে সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট, ফার্স্ট হচ্ছে পয়েন্টার দিয়ে এটা সিলেক্ট করব, যে পরিমাণ অংশ হচ্ছে আমরা সিলেক্ট করতে চাই বা কপি করতে চাই, সেই অংশটুকু আমরা আমাদের যে মার্কি টুল দিয়ে মার্ক করে দিব। আমাদের আবার চেক করতে হবে আমরা কি আমরা যে লেয়ারটা কাট করতে বা কপি করতে চাইছি সেটা কি টার্গেট লেয়ার হিসেবে আছে কি না। আমরা কি ভিজিবিলিটি অন অফ করে বুঝতে পারলাম না, আমরা যেখানে আছি সেটাই হচ্ছে আমাদের টার্গেট লেয়ার। এখন আমরা কি করব, এটাকে কপি করব, প্রথমে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে দেখব যে এখানে এই যে লেয়ার ভায়া কপি, এইটা যদি ক্লিক করি তাহলে দেখা যাবে কি আমার এখানে একটু যে সরাই, এখানে নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়েছে যার নাম হচ্ছে লেয়ার সিক্স, ডান পাশে আমরা আছে দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের যে আগের যে লেয়ারটা, সেই লেয়ারটার কিন্তু এই অংশটা কিন্তু আসলে ডিলিট হয় নাই, এই যে এখানে যেরকম আমরা ডিলিট বা কাট করে নিয়ে গিয়েছিলাম, এখানে কিন্তু কাট হয় নাই, কী হয়েছে কপি হয়েছে। তো এইটাই হচ্ছে কাট আর কপির মধ্যে পার্থক্য। আমরা চাইলে পুরো অবজেক্টটাই হয়তো কপি করতে পারবো, পুরো অবজেক্টটা হয়তো একটা অংশ আমরা কাট বা কপি করে আমাদের অন্য জায়গায় আমরা বসাতে পারবো।
এরকম করে আমরা চাইলে একটা লেয়ারকে কেটে কেটে আমরা একটা নিজেদের মতো একটা শেপ হয়তো আনতে পারি। আচ্ছা, এরপর ধরা যাক এটা কি কি করলাম, আমরা একটা অংশ বিশেষ মানে একটা অবজেক্ট বা লেয়ারের অংশ বিশেষকে আমরা কাট করলাম। এখন আমি যদি চাই না আমার যে ইমেজ যেটা আছে সেটা হচ্ছে আমরা একটা ছোট একটা অংশে ভাগ করব বা ভাগ করবো না, একটু ছোট করে নিয়ে আসব। ধরা যাক এখানে আমার যে ইমেজটা তা পুরোটা আসলে আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে ঠিক এতখানি দরকার, আর বাকি অংশগুলো আসলে এক্সট্রা, এগুলোকে আমি ডিলিট করে ফেলে দিতে চাই। এই যে জিনিসটা যে করতে চাবো এটাকেই বলা হচ্ছে আমার ক্রপ, মানে আমি ক্রপ করে ইমেজের কিছু অংশ আমি ডিলিট করে ফেলে দিব। এটার জন্য আমার কী টুল দরকার, যেটা আমার দরকার হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলটা আমরা যদি একটু খুঁজি তাহলেই যে এইখানে একটা বাউন্ডিং বক্স বা এরকম একটা চিহ্ন আছে, এইটা হচ্ছে ক্রপ টুল। আমি ক্রপ টুলটা যদি সিলেক্ট করি তাহলে কিন্তু আমার যে পুরো যে ইমেজ, পুরো ইমেজের চারপাশে একটা বক্সের মতো ক্রিয়েট হয়েছে। আমি এরপর করবো কি, এই বক্সটাকে নিজের ইচ্ছা মতো সাইজ চেঞ্জ করে আমি আমার যেটুকু ক্রপ করা দরকার সেই পরিমাণ আমরা এরিয়া কিন্তু আনতে পারবো। আমি এই যে পাশে যে বাউন্ডিং বক্সটা বা যে বক্সটা ক্রিয়েট হয়েছে সেটা আমি যদি ছোট করে নিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে কি বাহিরে যে অংশটা বাকি ছিল সেটা কিন্তু একটু গ্রে ইশ হয়ে গিয়েছে, মনে হচ্ছে এটা আর এই যে আমার যে উইন্ডো বা ক্যানভাস সেটার মধ্যে আর নাই। আমি দেখা যায় রাইট ক্লিক যদি করি তাহলে কি দেখা যাচ্ছে ওই বাঁশের যে অংশগুলো সেগুলো কিন্তু বাতিল হয়ে গিয়েছে। এটা বুঝলাম কি হবে, কারণ হচ্ছে আমার এই যে ছবিটার বাম পাশে কিন্তু আরও কিছুটা জায়গা বাকি ছিল, আমি যদি চাই এই অংশটুকু বাকি বাদ দিয়ে ফেলে দিব। আবার আমরা ক্রপ করব, এটা সিলেক্ট করার পর আবার এই বাউন্ডিং বক্সটা আসবে, আমরা একটু ডান দিকে নিব, কিন্তু ধরা যাক আমি বেশি ডান দিকে নিয়ে ফেলেছি, আর আমি চাচ্ছিও না এটাকে আবার ডান দিকে নিব, মানে আমি এটা ছেলে ক্রপ করতেই চাচ্ছি না। তো আমি করবো কি, এইখানে আবার ক্রস যে বাটনটা, ক্রস বাটনটা আমরা ক্লিক করে দিব। দেখ আমি আবার তাহলে আগের অবস্থায় ফিরে আসলো, আমি এটা একটু বামে নিলাম, বামে নিয়ে এই যে ওকে বা রাইট চিহ্নটা সেটা আমি যদি ক্লিক করি তাহলে কি এই যে এই অংশ পরিমাণ আমার ক্রপ হয়ে গিয়েছে। তার মানে কি আমি আমার ইচ্ছা মতো যতটুকু দরকার সেই পরিমাণ অংশই কিন্তু আমরা ছবিটা রেখে এরপর আমরা ছবি নিয়ে আবার কাজ করতে পারি। আমরা যদি একবার যদি ক্রপ করে ফেলি আমাদের এর পাশের যে অংশগুলো সেগুলো হয়তো আর থাকবে না। যেমন ধরা যাক আমি এই ইমেজের এই পরিমাণ যদি কাট করে তাহলে এই লেয়ারটার আসলে কি হবে, দেখা যাক কি হয়। আমরা এটাকে হচ্ছে এই যে আমার যে লেয়ারটার লেয়ারের কিছু অংশ হচ্ছে আমাদের বাদ পড়ে গিয়েছে, আমাদের রাইট ক্লিক করি, এরপর যদি আমরা আমাদের এটা দিয়ে যদি নিয়ে আসি বামে এটাকে কী বলে সিলেকশন টুল দিয়ে, তাহলে কি দেখা যাচ্ছে, এটা সিলেকশন টুল না, এটা হচ্ছে আমার মুভ টুল। হ্যাঁ, মুভ টুল দিয়ে একটু বামে নিয়ে আসে তাহলে দেখা যাচ্ছে কি এটা কিন্তু আরেকটু অংশ ডানে কিন্তু আরও ছিল, কিন্তু এটি ওই যে বাকি যে অংশটুকু ছিল সেটা কিন্তু বাদ পড়ে গিয়েছে। কারণ দেখো এইটারও বামে বা ডানে কিন্তু আর কিছু নাই, কারণ ক্রপ করার ফলে আমার পুরো ইমেজের সবগুলো লেয়ার কিন্তু আসলে ক্রপের বাহিরে যেগুলো ছিল সবগুলো ডিলিট হয়ে পুরোপুরি বাদ হয়ে গিয়েছে, মানে আমি আর চাইলে ওই অংশটা কিন্তু পাবো না। এর জন্য আমরা যখন ক্রপ করবো তার আগে দেখতে হবে আমরা যে ক্রপ করতে চাচ্ছি সেটা কি আমরা ঠিকভাবে করতে চাচ্ছি কিনা, বা আমাদের এই যে অংশগুলো সেগুলোকে আমার আসলে দরকার কিনা। যদি দরকার হয় তাহলে আমরা ওইগুলোকে যে ইমেজ বা আমার যে অবজেক্টগুলো ছিল সেগুলো একটু সরায় ক্রপের ভিতরে এনে এরপর আমাকে লেয়ারটা ক্রপ করতে হবে। নাহলে আমার এই যে এখানে যেরকম হলো আমার প্রত্যেকটা অবজেক্ট আর কি কেটে বাদ পড়ে গিয়েছে সেরকম হয়তো বাদ পড়ে যাবে। তো এটা হচ্ছে আমার ক্রপ টুলের ব্যবহার। এরপর আমরা দেখবো হচ্ছে ইরেজার টুলের ব্যবহার। ইরেজার টুলের ব্যবহার মানে ইরেজার নাম শুনতে যা বোঝায় আসলে এটার কাজ তাই, কোনো একটা কিছুকে ইরেজ করে দেয়। ধরা যাক আমরা এখানে ইরেজার টুলটা যদি সিলেক্ট করি তাহলে আমার এই জায়গাতে একটা গোল একটা পয়েন্টারের মতো চলে এসেছে। আমি যদি ধরা যাক এইখানে আমার যে কোনো একটা লেয়ারকে, ধরা যাক এখানে কোন লেয়ারটা আছে, আমার এখানে এই হলুদ আর সঙ্গের যে ইমেজ সেই লেয়ারটা আছে, আমি যদি এখানে একটা টান দেই আস্তে করে, এখানে দেখে মনে হচ্ছে কি আমি আসলে রং করতেছি সাদা, যে ব্রাশ দিয়ে যেভাবে রং করে তুলি দেয় সেরকম। আসলে কি তাই হচ্ছে, মানে আমি কি রং করতেছি নাকি ডিলিট করতেছি কোনো কিছু? আমি নিচে যে সাদা লেয়ারটা সেটাকে আমি যদি রংটা চেঞ্জ করে যদি লাল রঙে যদি দিয়ে দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি কি আসলে এইটা যে ডিলিট বা রং করে নেই আমরা কি এই যে অংশটা সেটা আসলে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি। এর ফলে কি আমরা যেহেতু এখানে কিছু নাই
তাই আমাদের এর নিচে যেটা আমাদের যে লাল যে লেয়ারটা সেই লাল লেয়ারটা আসলে আমরা দেখতে পাচ্ছি, মানে কি আমার এখানে যে ইরেজার টুলটা কি করেছে এই লেয়ার থেকে একটা অংশ পুরোপুরি বাতিল করে দিয়েছে, যার কারণে আমরা কি করতেছি এই নিচে যে লাল লেয়ারটা সেই লাল লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি। কারণ আমরা যদি আবার যে ইরেজার টুল যেটা সিলেক্টেড আছে তো এখন আসলে আমরা যদি এইটার উপর আবার যদি ইরেজ করতে যাই তাহলে কিন্তু দেখা যায় এটা একটা ব্লক চিহ্ন, মানে আমি এখানে ইরেজ করতে পারবো না। কারণটা কি, কারণটা হচ্ছে আমার যে টার্গেট লেয়ার টার্গেটটা লেয়ারটা কিন্তু ভুল টার্গেট লেয়ার সিলেক্ট করা, আমরা আবার লেয়ার ওয়ান যদি সিলেক্ট করে যেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি মুছতে চাই, ভিজিবিলিটি অন অফ করে দেখলাম হ্যাঁ এইটাই আমরা আসলে কাজ করতে যাচ্ছি, এখন কিন্তু আবার আগের আইকনটা চলে এসেছে। তার কারণটা কি এই যে লেয়ারটা এই লেয়ারটা আমরা মুছতে পারবো কিন্তু এই যে আমার যে কালার যেটা কালার ফিল লেয়ারটা আসে মুছার সম্ভব না। আবার যদি আমরা এখানে যদি মুছার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে কি এই কিছু কিছু অংশ বাদ পড়ে যাচ্ছে। আমরা মুভ টুল দিয়ে আমরা এটাকে মাউন্টেনের যে ছবি সেই ছবিটার নিচে এনে, মাউন্টেনের ছবিটা কোথায় এটা হচ্ছে আমার উপরে যেহেতু তাই এটাকে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসলে এরপর দেখা যাচ্ছে কি আমার এই যে ফাঁকা যে অংশটা বা কাটা অংশ দিয়ে কিন্তু মাউন্টেনের যে নিচের যে অংশ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি আমরা আসলেই শিওর হচ্ছে যে না এখানে এটা কি হচ্ছে পুরোপুরি ইরেজ হয়ে যাচ্ছে। তাই আমরা এখানে আমরা ইরেজার টুল দিয়ে আরও হয়তো কিছু অপশন আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার বা ম্যাজিক ইরেজার, সেগুলো তোমরা নিজেরা দেখে আসলে এটার কাজ কি সেটা বুঝতে পারবো। তা আমাদের ইরেজার টুলের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম, এখানে আরও যে টুলগুলো আছে সেইগুলো তোমরা কী করবে এখানে একই সাথে ব্যবহার করে তোমরা কী করতে পারো এটাকে আরেকটু কমপ্লেক্স শেপ, যেটা হচ্ছে আমরা বারবার বলতেছিলাম যে ফটোশপে আমরা টুলগুলো একটার সঙ্গে আরেকটা ব্যবহার করে আমরা একটা কমপ্লেক্স একটা শেপে নিয়ে আসতে পারি। মানে আজকের যে ক্লাসটা সে আচ্ছা আমরা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, ধন্যবাদ।